ড্রাগসসহ 3 যুবককে গ্রেফতার করেছে কচুদরম পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোমবার রাতে কচুদরম থানার ওসি বিপুল বিশ্বাস সদলবলে পূর্বধলাইয়ের থানকিমনগর গ্রামের জাবির হোসেন লস্কর নামের যুবকের বাড়িতে অভিযান চালিয়ে সন্দেহভাজন ড্রাগসসহ বছর 28-এর জাবির হোসেন লস্কর, কচুদরম থানা এলাকার গাঙ্গুলি গ্রামের বছর 24-এর আমিনুল হক বরভূঁইয়া ও একই থানা এলাকার দিদারখুশ তৃতীয় খণ্ড গ্রামের রহমান লস্কর নামে 3 যুবককে গ্রেফতার করেছেন। এদিকে এদিনের অভিযানে ড্রাগসের ছোট ও বড় মিলে 8 কৌটোয় প্রায় 3 গ্রাম পরিমাণ সন্দেহজনক ড্রাগস, 3 সিরিঞ্জ, 8 মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। মঙ্গলবার ধৃতদের আদালতে তোলা হয়েছে বলে জানান কচুদরম থানার ওসি বিপুল বিশ্বাস। এদিকে ড্রাগসের বিরুদ্ধে কচুদরম থানার ওসি বিপুল বিশ্বাসের এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। আমরা ঘাট থেকে বিক্রম বিজয় দাসের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। আবেলি 3টামান বজাত এটা ইনফরমেশন আসলে, এজন আমিনুল হক বরভূঁইয়া নামৰ ল'ৰা এজনে মানে ড্ৰাগছ এজনক দিব বুলি আহি আছিলে। তো আমি প্ৰথমতে আমিনুল হক বৰভূঁইয়াক ৰিপ্ৰেহেণ্ড কৰিলোঁ। পিছত তেওঁক চাৰ্জ কৰা হ'ল যদিও তেওঁৰ লগত নাই। তেওঁ কৈছে যে আইবুৰ ৰহমান লস্কৰক দিছে বুলি কৈছে। তো ছেকেণ্ড টাইমত আমি গৈ আইবুৰ হক লস্কৰক মানে ধৰিলোঁ। কিন্তু আইবুৰ হক লস্কৰক কি কৰিলে, তেওঁ ক'লে যে তেওঁ জাবিৰ হক লস্কৰ নামৰ এজনক কেছ 2টা দি দিছিলে বুলি কৈছিলে। তো তেওঁলোকক ৰিপ্ৰেহেণ্ড কৰি আমি ৰাতি 9টা বজাত গৈ জাবিৰৰ ঘৰত মানে চাৰ্জ কৰিলোঁ। এইটো টাংকিম নগৰ বুলি কয় মোৰ থানা এলেকাৰে। তো এই জাবিৰৰ ঘৰৰ পৰা আমি এই এনেকুৱা 4টা অলপ ডাঙৰ চাইজ আৰু 4টা সৰু চাইজ এই মানে চাছপেক্টেড মানে ড্ৰাগছ আমি ৰিকভাৰ কৰিব পাৰিছোঁ। এপ্ৰক্সিমেট ৱেট মোটামুটি 3 হ'ব আৰু, এইটো 3 গ্ৰামমান। আৰু তেওঁৰ ঘৰৰ পৰা আমি 8টা মোবাইল ফোন ইউজ কৰিছোঁ। ইয়াৰে সম্ভৱত 7টা চুৰি মোবাইল ফোন হ'ব আৰু 3টা চিৰিঞ্জো পোৱা গৈছে। আৰু বাকী 2জনক আমি গোটেইকেইজনকে এতিয়া এৰেষ্ট কৰিছোঁ। এতিয়া আমি মহামান্য আদালতত মানে হেৰি কৰিম আৰু ফৰৱাৰ্ড কৰিম এতিয়া। আৰু তেওঁ এই কামৰ লগত জড়িত আছে, আমাৰ অসামাজিক কামবিলাক মানে চলাই আছে। আমি ৰাইজক অনুৰোধ কৰোঁ, এনেকুৱা যদি কিবা ইনপুট পায় আমাক নিশ্চয় জনালে ভাল পাম বুলি। সব ধরনের সুবিধা নিয়ে ছাত্রছাত্রীদের সামনে উপস্থিত হলো স্টার হোস্টেল। গুয়াহাটি ও করিমগঞ্জ মাইজডিহিতে পরিচালিত হবে স্টার হোস্টেলের কার্যক্রম। এবার বরাক উপত্যকার ছাত্রছাত্রীদের সুলভ মূল্যে থাকা খাওয়ার সুবিধার জন্য গুয়াহাটিতে স্টার হোস্টেলের একটি নতুন ব্রাঞ্চ খোলা হয়েছে। অন্যদিকে করিমগঞ্জ মাইজডিহি স্থিত মেইন শাখায় জেলা সহ পার্শ্ববর্তী ত্রিপুরার পড়ুয়ারা স্বল্প খরচে স্টার হোস্টেলে থাকা খাওয়া সহ অন্যান্য সুবিধা নিতে পারবে। একজন ছাত্রছাত্রীর স্বচ্ছন্দে থাকতে হলে যা যা প্রয়োজন স্টার হোস্টেলে স্বল্প মূল্যে সবকিছুই পাওয়া যাবে। এখানে রয়েছে কাপড় ধোয়া ও ইস্ত্রি করার সুবিধা, ফ্রি ওয়াইফাই কানেকশন, বরাকের রুচিসম্মত ঘরোয়া খাবার, পড়ুয়াদের 24 ঘন্টা দেখাশোনার দায়িত্ব, স্বাস্থ্য পরিষেবা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, ঐচ্ছিক খরচ হিসেবে যাতায়াতের সুবিধা, 24 ঘন্টা সিসিটিভি ক্যামেরার নজরদারি সহ আরও অনেক সুবিধা। তাই স্টার হোস্টেলে নিজের বুকিং সুনিশ্চিত করতে আজই যোগাযোগ করুন। করিমগঞ্জে যোগাযোগের নম্বর 7002754428 অথবা 6003247423 অথবা 9101113956। গুয়াহাটির জন্য যোগাযোগের নম্বর 8822141986 অথবা 7002754428।